বিগত কয়েক বছর ধরে একটানা বন্য হাতি সন্ত্রাসী উত্তর মহারানী সহ কৃষ্ণপুর এলাকার বহু মানুষ সর্বসন্ত হয়ে ভিটেমাটি ছেড়ে অন্যত্র বসবাস করছে কিন্তু সেখানেও দাতাল হাতি সন্ত্রাস কোথায় যাবে তারা বা কোথায় গেলে বন্য দাতাল হাতের সন্ত্রাস থেকে পরিত্রাণ পাওয়া যাবে ভেবে উঠতে পারছেন না ঘটনা তেলেমুরা বন বিভাগের অধীনে উত্তর মহারানীপুর এলাকার মালাকার বস্তির বাসিন্দারা বন্য দাতাল হাতের সন্ত্রাসে ভিটে মাটি ছাড়া এই মালাকার বস্তি এলাকায় প্রায় ত্রিশ পরিবারের মতো কৃষকের বসবাস ছিল কিন্তু বর্তমানে বন্য হাতে সন্ত্রাসের কারণে মালাকার বস্তি এলাকার কৃষক পরিবারগুলি তাদের কৃষিকাজ হারিয়ে ভিটেমাটি ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করে বেঁচে থাকার তাগিদে ওইসব পরিবারগুলি মালাকার বস্তি পরিত্যাগ করে কৃষ্ণপুরে এসে বসবাস করতে শুরু করেছিল সেটাতে এলি আমরা বনাধিকারিকদের অজানা কথা নয় কিন্তু সেই কৃষ্ণপুরে বন্ন দতাল হাতি সন্ত্রাসে বেতিব্যস্ত হয়ে পড়ে বর্তমানে তারা দিশেহারা স্থানীয় তেlemora বনদপ্তরের উদ্বস্তুরা বারবার যোগাযোগ করলেও কোনো এক অজ্ঞাত কারণে বনদপ্তরের আধিকারিক তাদের আহ্বানে কোনো সাড়া দিচ্ছে না বর্তমানে ভিটিমাটি ছাড়া হয়ে থাকা পরিবারের লোকজনেরা কৃষিকাজ হারিয়ে অসহায়ত্বের মতো জীবনযাপন করছে এ যেন এক নিদারুন সমস্যা তাদের সামনে রুটি রোজগারের একমাত্র সম্বল কৃষিকাজ এই কৃষিকাজ করেই তারা জীবিকা নির্বাহ করত কিন্তু রুটি রোজগারে সেই সম্বলটুকো তারা হারিয়েছে বর্তমানে বন্ন বনদাতাল হাতি সন্ত্রাসের কারণে অন্যদিকে বন দপ্তরের কর্মীরা পোষ হাতি এনেও বনদাতাল হাতি সন্ত্রাসের লাগাম টানতে ব্যর্থ তাই ঐসব কৃষক পরিবারের লোকজনদের দাবি রাজ্য প্রশাসনে যাতে তাদের পুনরায় তাদের ভিটে মাটিতে গিয়ে কৃষিকাজ করতে পারে এই ব্যবস্থাটুকু করে দে আমরা এনে আমরা দু বছর ধরে এনে কোনো আমরা বছর আমরা ফসল ফসল না বছর ধরে মানে ওই ইয়ার যন্ত্রণা যন্ত্রণা